হ্যালো আপনিরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ভ্লগার তমা। সো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি নার্সারিতে। একটা আমার রুমের জন্য একটা ইনডোর প্লান্ট কেনার খুব দরকার ছিল, যেটা আমি খুব প্রয়োজন মনে করছিলাম। সো এই কারণে ইনডোর প্লান্টটা কেনার জন্য কিন্তু চলে এসেছি নার্সারিতে। এবং দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের গাছ আছে, বেশ সুন্দর সুন্দর কিছু গাছ। এগুলো কিন্তু সবগুলো ইনডোর প্লান্ট। তো আমার কাছে ইনডোর প্লান্ট হিসেবে পাম গাছটা খুব ভালো লাগে। আমার কাছে ছিল, বাট সেটা আমি মেনটেনের কারণে নিতে পারিনি। বাট এই গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটাকে ওনারা তাল পাম বলছে। এটা খুবই ট্রেন্ডি লেগেছে আমার কাছে এবং খুব সুন্দর একটা পাতার শেপগুলো, এবং এ কারণে কিন্তু আমার মনে হয়েছে আমি রুমে যদি এটা রাখি বেশ সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। তো এ কারণে আমি এই গাছটাকে চুজ করলাম। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কিছু ফুল, ক্যাকটাস আমার কাছেও আছে। ক্যাকটাসটাও খুব সুন্দর ফুল ফুটেছে। আমার কাছেও যেটা আছে সেটাতেও ফুল আছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের গাছ এখানে। আর আমি যে একটা গাছ দেখাচ্ছি, আমি জানি না এই ফুলটার নাম কী, বাট এটা কিন্তু খুবই সুন্দর। এটা দেখতে পেলাম, এটা বেশ একটু পেঁচানো, একটা টায়ার বা একটা বাঁশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওনারা এটা উপরে তুলে দিচ্ছে। এটা সম্ভবত গেটে লাগানোর জন্য পারফেক্ট, তবে ফুলটা কিন্তু খুবই সুন্দর। আরও একটা গাছ যেটা খুব ভালো লেগেছে, এটাকে ওনারা হেলেঞ্চা বলছে। এটা এরকম, এটার কোনো পাতা হয় না, এটা জাস্ট এরকম। এটাও কিন্তু খুবই সুন্দর, বাট এগুলো সবগুলোই আউটডোর প্লান্ট। এগুলো খুব সুন্দর ছোট ছোট কিছু ফুল আছে, এগুলো সব আউটডোর প্লান্ট আসলে। এবার আমি প্রত্যেকবার শীতে বললে ভুল হবে, আমি জাস্ট একটা শীতে এখানে ছিলাম, তো ছাদে অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম, বাট এবার লাগানো হয়নি কারণ এখানে প্রচণ্ড পরিমাণ শীত ছিল আর প্রচণ্ড কুয়াশা। এই কারণেই কিন্তু কোনো গাছ আসলে ওই এনভায়রনমেন্টে আসলে গাছটা হয় নাই। তো এই কারণে আমি আর নতুন করে কোনো গাছ টাছ লাগাই নাই ফুলের গাছগুলো। তবে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুলের গাছ। এটা একটা ফুল যেটা খুবই ভালো লাগলো আমার কাছে, গাঁদা ফুল। তো শীতকালে তো গাঁদা ফুলটা সব জায়গাতেই পাওয়া যায়, বাট এই ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা মাইকের মতো ফুল, এটাকে নামটা কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, আসলে জিজ্ঞেস করা হয় নাই, বাট খুবই সুন্দর। এখানে কিছু ঝুলন্ত গাছ দেখতে পাচ্ছ, এগুলো বেশ সুন্দর, বাট এগুলো সবগুলো আউটডোর। আর আমার বেলকুনি নেই, তো আউটডোর প্লান্ট আমি নিয়ে কি করব। এ কারণে আমি ইনডোর প্লান্টটাই আসলে খুঁজতেছিলাম, মানি প্লান্ট খুঁজতেছিলাম। মানি প্লান্ট পেয়েছিলাম, বাট মানি প্লান্টটা অতটা হেলদি ছিল না গাছটা, এই কারণে কিন্তু নেওয়া হয় নাই। বাট এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর। আর নার্সারিতে গেলে মনটা ভরে যায়, কারণ এত সুন্দর এত কোয়ালিটির গাছ এখানে আছে, এত ফুল যেগুলোর আমরা নামই জানি না। সো এই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু নিতে হলে অবশ্যই আপনাকে নার্সারিতেই যেতে হবে। তো শেষমেশ ইনডোর প্লান্টের জন্য একটা গাছ আমরা সিলেক্ট করেই ফেললাম এবং নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছ এই তালপাম যেটাকে বলে, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এর পাতাগুলো খুবই সুন্দর, তালের মতো অনেক বড় বড় পাতা, বেশ সুন্দর। আমার কাছে মনে হয়েছে এটা যদি আমি রুমে রাখি অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করবে, এই কারণে এটা নেয়া। আশা করছি ভিডিওটি ভালো লাগলো তোমাদের।